বন্ধুরা, একটি কক্ষের মধ্যে বসে দেশের প্রথম হিজরা চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর ইয়াবা সেবনের আসরের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। ভিডিওটি কতটা সত্য এবং কতটা মিথ্যা, কি বলছেন হিজরা চেয়ারম্যান ঋতু? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 58 সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের মধ্যে বসে দেশের প্রথম হিজরা চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু ইয়াবা সেবনের আসর বসিয়েছেন। একজন তাকে গ্যাসের দিয়াশালাই দিয়ে আগুন দিচ্ছেন আর চেয়ারম্যান ইয়াবা সেবন করছেন। পাশে আরও একজন বসে আছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 6 নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার রাতে ইয়াবা সেবনের এই ভিডিও ছড়িয়ে পড়ে। নজরুল ইসলাম ঋতু দেশের মধ্যে প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান। জানা গেছেন, নজরুল ইসলাম ঋতু গত ইউপি নির্বাচনে উপজেলার 6 নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানাকে 5,028 ভোটে পরাজিত করে দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। যুগান্তকারী এই ঘটনার পর তার নাম উঠে আসে পাঠ্যবইয়ে। জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী প্রণীত এবং 2023 শিক্ষাবর্ষ থেকে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বইয়ের সম্প্রদায় অধ্যায়ে চেয়ারম্যান ঋতুর ছবিসহ তার পরিচয় উঠে আসে। এই ভিডিও প্রকাশের পর উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দেশের প্রথম হিজরা চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর ইয়াবা সেবনের 58 সেকেন্ডের ভাইরাল ভিডিওর ব্যাপারে বলেন, ভিডিওটি অনেক আগের, নির্বাচনের সামনে রেখে এই ভিডিও ছেড়েছে। যখন ঢাকায় থাকতাম তখনকার এই ভিডিও, চেয়ারম্যান হওয়ার আগের ঘটনা বলে দাবি করেন তিনি। কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, এটা খুবই জঘন্য কাজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। এর আগে নৌকার প্রার্থীকে হারিয়ে দেশের হিজরা চেয়ারম্যান হিসেবে চমক সৃষ্টি করেছিলেন নজরুল ইসলাম ওরফে ঋতু হিজরা। তিনি নৌকার প্রার্থী নজরুল ইসলাম সানার চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছিলেন। সে সময় এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। ভোটে নির্বাচিত হওয়ার আগে পরে বিবিসি ও সিএনএন সহ বিশ্ব গণমাধ্যমে উঠে আসে ঋতুর নাম। তারা ফলাও করে তার জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরেন। দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু স্থান পেয়েছিলেন পাঠ্যবইয়ে। 2023 সালে শিক্ষার্থীদের মধ্যে বন্টন হওয়া জাতীয় শিক্ষাক্রমের মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সপ্তম শ্রেণীর বইয়ে তার সম্পর্কে ছবিসহ তুলে ধরা হয়েছে। বইয়ে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নানা দিক তুলে ধরা হয়েছে। নজরুল ইসলাম ঋতু বলেন, পাঠ্যবইয়ে আমার ছবিসহ নাম উল্লেখ করা হয়েছে, এটা আমার জন্য বিশাল একটা পাওয়া। আমি অনেক খুশি হয়েছি, এত বেশি খুশি হয়েছি যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার দায়িত্ব আরও বেড়ে গেল, আমি মানুষের উন্নয়নে আরও ভালো কিছু করতে চাই, এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। নজরুল ইসলাম ঋতু কালীগঞ্জে উপজেলার দাঁতপুর গ্রামের আব্দুল কাদেরের সন্তান। তার আরও 3 ভাই ও 3 বোন রয়েছে। জন্মের পর হিজড়ার বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার পর 5 বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে হয়। সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গণ্ডি পেরোনো সম্ভব হয়নি। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা এলাকায় তার দলের গুরুমার কাছে বেড়ে ওঠেন। এখন তার বয়স 43 বছর। ঢাকায় থাকলেও পরিবারের টানে প্রায়ই তিনি গ্রামের বাড়িতে আসেন। 15 বছর ধরে তিনি ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করে আসছিলেন। এভাবেই এলাকায় তার পরিচিতি ও জনপ্রিয়তা বাড়তে থাকে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে ফেসবুকে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হাসান স্বপন, ধন্যবাদ।